পবিত্র কোরআনে বর্ণিত এই সেই রাফাতের ময়দান। যতদূর চোখ যায় শুধু পাহাড় আর তাঁবুতে ঘেরা। অতীতে যখন মানুষ হজ করতে আসতেন তখন এই তাঁবু ছিল না, হয়তো ক্ষণস্থায়ী তাঁবু ছিল, যেখানে অবর্ণনীয় কষ্ট দুর্দশার মধ্য দিয়ে মানুষ হজ উদযাপন করতেন। আজ সময়ের বিবর্তনে সেই আরাফাতের মাঠে অসংখ্য তাঁবু, শুধু তাঁবু নয়, তাঁবুর ভিতরে এসি বা শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে, যেখানে হাজিরা সুন্দরভাবে কমফোর্টেবলভাবে তারা অবস্থান করেন। যে কথা বলা হচ্ছে সেটা হলো এই আরাফাতের মাঠে মৃত্যুর পর সেই শেষ বিচারের সময় মানুষ দৌড়াতে থাকবে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে আসতে থাকবে। এখানে বিচার কার্য আল্লাহ তাআলা সম্পাদন করবেন। তাই মুসলমানদের কাছে এই আরাফাতের মাঠ একটা পবিত্র জায়গা, যেখানে হাজিরা এসে রাত্রি যাপন করেন এবং সূর্যাস্তের পর আবার সেই মুজদালিফায় উদ্দেশ্যে রওনা করেন। সৌভাগ্যের বিষয় আজকের সেই হজ অর্থাৎ আরাফাতের মাঠে অবস্থানের পর এখন সূর্য অস্তের মুহূর্ত, আমরা বেরিয়ে পড়ছি। বিদায় আরাফাত, বিদায়।